প্রয়াত প্রেসিডেন্ট পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই দল সংগঠিত করে সারা দেশে সর্ববৃহৎ রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিলেন কিন্তু দুঃখের বিষয় উনার মৃত্যুর পরে আমরা এসে জাতীয় পার্টি দেখলাম নেতৃত্বের দুর্বলতা নেতৃত্বের মধ্যে কন্দল নেতৃত্বের মধ্যে দুর্নীতি সর্বোপরি তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের অবমূল্যায়ন আজকে আমি গতকালকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী বিভিন্ন জেলায় জাতীয় পার্টির নেতা কর্মীদের টেলিফোন করেছি তারা বলছে যে আমরা জাতীয় পার্টি থেকে নিষ্ক্রিয় হয়ে গেছি অনেকে অনেক দলে চলে গেছে আজকে জাতীয় পার্টি আগামী দিনে থাকবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন জেগেছে আপনার জাতীয় পার্টি তৃণমূল কর্মী নেতারা আজকে হতাশ আজকে তারা হতাশায় ভুগছেন আজকে তারা নিষ্ক্রিয় হয়ে গেছেন আমরা জাতীয় পার্টিতে স্বচ্ছ নেতৃত্বের আশা করব আগামী দিনে যারা ওই টাকার আশা করবে না টাকার মোহ করবে না ক্ষমতার মোহ করবে না এই জাতীয় পার্টিকে একটা দেশের বৃহত্তম রাজনৈতিক দল যেমন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রয়াত প্রেসিডেন্ট এমনিভাবে সারা দেশকে একটা একত্রিত করে একটা জাতীয় পার্টি শক্তিশালী জাতীয় পার্টি করেছিলেন এমনি আমরা জাতীয় পার্টিকে আবার এই 64 জেলায় 495টা উপজেলায় আমরা আজকে জাতীয় পার্টিকে আমরা অতি শীঘ্রই জেলায় এবং উপজেলায় আমরা যে অতি শীঘ্রই আমরা কমিটি গঠন করব যারা আজকে নিষ্ক্রিয় যারা আজকে আমাদের পার্টি থেকে অন্য পার্টিতে যোগদান করেছেন তাদেরকে বুঝিয়ে আমরা প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সফল রাষ্ট্রনাম তার আদর্শ উদ্দেশ্য তার যে কর্ম পরিকল্পনা সেই পরিকল্পনা বুঝিয়ে আমরা সেই সমস্ত নেতৃবৃন্দকে আবার একত্রিত করব জাতীয় পার্টি দ্বিধাবিভক্ত এই কারণেই আমরা তৃণমূল জাতীয় পার্টি করেছি এইটা তৃণমূল জাতীয় পার্টি আজকে থেকে সারা বাংলাদেশে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ যে টেলিফোনগুলো গতকালকে করেছিলাম বলল 15 বছরে আমার জেলায় কোনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসেন নাই তাহলে এরা শুধু হালুয়া রুটির ভাগাভাগিতেই ব্যস্ত তৃণমূলের কর্মী নেতাদের কোনো মূল্যায়ন এদের কাছে নাই আমাদের আলহাজ আব্দুল বাতের সাহেবকে কো চেয়ারম্যান করে 101 সদস্যবিশিষ্ট জাতীয় পার্টি কমিটি আমরা ঘোষণা দিয়ে দেবো অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা